আমাদের যা কর্তব্য সেটা হচ্ছে এই সামনের লকারটাকে ধাক্কা দিয়ে আবার আগের জায়গায় ফেরত আসতে হবে এটাকে ধাক্কা দিয়েই দৌড় দিতে হবে ধাক্কা দিলাম বেশ একটু জন্য হইল না আবার ট্রাই করি দেখি দেখি এবার পারি কি না ধাক্কা দেয় হয় নাই ধাক্কা দেওয়ার সাথে সাথে আবার পিছনে দৌড় দিতে হবে ধাক্কা দিলাম জ্যাম একটু জন্য হইলো না আবার ট্রাই করে দেখি এবার পারি কি না হ্যাঁ ঠিক আছে স্যার ধাক্কা দে হ্যাঁ ধাক্কা দিয়ে সাথে সাথে দৌড় দিতে হবে ধাক্কা জাম ধাক্কা দে হ্যাঁ এইবার স্যার এইবারের জামটা পারফেক্ট ছিল তো দেখি সামনে কী আছে সামনে একটা সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে নিচে নামতে থাকি নিচে নামতে থাকি সিঁড়ি দিয়ে মনে হয় নিচে নামতে হবে একদম হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে এসে পড়ছি সামনে গিয়ে দেখি যে জায়গায় আমাদের লগারটা পড়ছে সেটার কি অবস্থা হ্যাঁ এই জায়গায় একটা রাস্তা হয়ে গেছে জাম্প পারফেক্ট আমাদের এখান দিয়ে যেতে হবে সামনে যায় দেখি কি আছে এদিকে কিছু নাই পিছনের দিকে যায় দেখি কি কিছু আছে নাকি এই জায়গায় ছোটো একটা জানালা টাইপের কিছু একটা আছে এটা দিয়ে হয়তো বা পিছন ছেড়ে যাওয়া যেতে পারে এটা খোলার চেষ্টা করি হ্যাঁ খুলছে এই জায়গায় হয়তো কারেন্টের কিছু একটা আছে হ্যাঁ ডান এবার আগের জায়গায় ফেরত যাই হ্যাঁ এখান থেকে যেতে হবে দৌড়া দৌড়া জায়গাটা একদমই অন্ধকার সামনে একটা লিভারের মতো কিছু একটা আছে এটা টানলে হয়তো বা নতুন কিছু আসতে পারে কিছুই হলো না আবার ট্রাই করি কিছুই হলো না মনে হয় একটু সামনে যাওয়া লাগতে পারে হ্যাঁ সামনে গিয়ে দেখি কিছু আছে নাকি জাম জাম হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে মনে হয় একদম মাথার সাথে কানেক্ট হয়ে গেছে ওরে ভাই সামনে কিছু একটা মানে আত্মা টাইপের কিছু একটা আছে এই জায়গায় হয়তো বা মাথার সাথে আত্মা দুটা কানেক্টেড থাকে দেখি এবার লিভারটা টেন না দেখি কী হয় হ্যাঁ একটা দরজা টাইপের কিছু ওইটা খুলছে আবার ট্রাই করে দেখি হ্যাঁ জাম হ্যাঁ আবার কানেক্ট হয়ে গেছে ওই যে দুইটা আটটা ওর সাথে কানেক্ট হয়ে গেছে হ্যাঁ এবার ঠিক আছে পারফেক্ট